গুড মর্নিং এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন সকাল 9:30 বাজছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো চলো, সকাল সকাল চলে এসেছি বিছানাগুলো তুলে নিতে, কারণ ও চা খেয়ে চলে গেল মালটা আনতে অফিসে। আর আমি এদিকে দেখো বিছানাগুলোকে ওটা রোদে দিয়ে এলাম, আর এদিকে বিছানাটা ঠিক করে নিয়েছি, ব্ল্যাঙ্কেট ওইগুলোকে রোদে দিয়ে এসেছি, আর এই বিছানাটাকে এইভাবে গুছিয়ে নিলাম। সোয়েটারটা খাটের উপরে আছে, গুছিয়ে রাখছি পরে। আর এই দেখো মুড়ি খাওয়ার জন্য ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ও চলে আসবে তখন আলু সিদ্ধ দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। আর ডিম সিদ্ধ দিতে হবে, প্রচুর ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। আর এদিকে চলো বাসনগুলোকে ধুয়ে নিই। হ্যাঁ না, এর ফাঁকে আবার মুড়ি খাওয়া হয়ে গেছে, ও কাজে বেরিয়ে গেছে। তোমাদেরকে আর টিফিন করাটা শেয়ার করিনি। এদিকে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, দেখো বাসনগুলো ধোবো, তারপরে আবার এখনও অনেক কাজ আছে, এই কাজ সেরে আবার দুপুরে রান্নাবান্না আছে, সব কিছু করতে হবে। দেখো বাসন ধোয়া হয়ে গেল, বাসন ধোয়ার কাছে অনেক ওখানে পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে গেছে। তারপরে চলে এসেছি ঘর মুছতে, ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে এবার আমি মুছে নেবো দিই, তারপরে আবার স্নান করতে ঢুকবো। স্নান করতে গিয়ে অনেক কাঁচাকুচো আছে, সেই কাঁচাকুচোগুলো করবো। প্রতিদিনই কিছু না কিছু কাঁচাকুচো থাকে। আর একটা ঘর হলে কী হবে, ঘরটাকে ভালো করে মুছতে হয়। আর ঘর মুছে স্নান টান করে চলে এসেছি রান্নার কাছে। তার আগে পুজো করে নিয়েছি স্নান করে। দেখুন রান্নার কাছে, দেখো রান্না ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, চান টান করেই মানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এদিকে মাছটা ভেজে নেব, আজকে রান্না হবে মাছের মানে মাছের কারি হবে। আর হবে শাক আছে, শাক ভাজা আছে, আর কি হবে দেখো আর কি করি। হ্যাঁ, কাঁচা টমেটো আলুর চচ্চড়ি হবে, কারণ আমার খুব ভালো লাগে ওটা। তোমরা কি খেতে ভালোবাসো, নদিয়ায় যারা থাকো তারা খেতে ভালো পছন্দ করো, দেখবে কাঁচা টমেটো সিদ্ধ, কাঁচা টমেটো আলু চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে দারুণ লাগে। তা মাছ ভাজা হয়ে গেলে এবার মাছটা আমি করে নেব, দেখো। তো বন্ধুরা, এই ফাঁকে বলি, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো স্কিপ করে দেখো না, চ্যানেল ফুল ভিডিও ওয়াচ করো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশন অলটা অন করে দাও, কারণ যখনই কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে, তখন তোমরা টাইম করে ভিডিওটা দেখে নেবে কেমন। চলো এখন মাছটা রান্না করি। মাছটা রান্না করা এখন দুপুর হয়ে গেছে, ও চলে এসেছে কাজ থেকে, মশলা আমার কোষানো হয়ে গেছে, চলে এসেছে স্কুলে স্নান করতে বলছি। ওর মাথায় প্রচণ্ড খুশি হয়েছে, জানো তো, ওর মাথায় খুব খুশি ড্যান্ড্রফ হয়েছে, মাসি মানে প্রতিদিন ওকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো আমাদের নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো ভিডিওটা শুরু করেছে, তো তোমাদের একবার স্বাগত জানিয়ে, যেহেতু আমি তোমাদের সঙ্গে আরও একবার প্রথম কথা বলছি, সুতরাং আমি তোমাদের আরও একবার স্বাগত জানালাম। তো চুমকা অলরেডি রান্নাবান্না করে ফেলেছে, আমি কাজ থেকে এসে এখন চান টান করে রেডি হয়ে গেছি, খেতে বসে পড়েছি, ভাত খাওয়া বলে রেডি। তো ঠিক আছে, চলো দেখে নাও কি কি রান্না হয়েছে আজকে আমাদের, কি কি রান্না করেছে একটু বলো, তারপর দেখাচ্ছি। আজকে করেছি মাছের কারি, মাছের কারি, রুই মাছের কারি, এটা শেয়ার করেছি, রান্নাটা দেখেছে বন্ধুরা। আর করেছি কাঁচা টমেটো আলু দিয়ে চচ্চড়ি, মানে আমার তো খেতে জাস্ট অসাধারণ লাগে। ওই চচ্চড়িটা কে কে পছন্দ করো তোমরা বলবে, আর দেখাচ্ছি তোমাদিকে। আর কালকে শাক ভাজা আছে, ছোলার শাক, আর আলু সিদ্ধ, আলু সিদ্ধ আর ধনে পাতা বাটা, ওর ফেভারিট কাঁচা টমেটোর চচ্চড়ি, কাঁচা টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ এটা ভালো লাগে, আর কাঁচা টমেটোর চচ্চড়ি আরো ভালো লাগে। বিয়ের আগে কোনদিন খেতাম না, ওইসব আমাদের নদিয়ার দিকে লোকেরাই বেশি খায়, কিন্তু এরা বর্তমানে তো খায় না। তা দেখে নাও রান্নাগুলো আমার কেমন করি, শুধু ধনে পাতা বাটা খেতে জানি। হ্যাঁ, ও শুধু ধনে পাতা বাটা খেতে জানে, আর টমেটো পোড়া খেতে জানে। তোমরা তোমাদেরকে রেসিপিটা বলে দিচ্ছি, তোমরা শোনো, ধনে পাতা নেবে সামান্য এইটুকু পরিমাণ পাকা তেঁতুল, একসঙ্গে বাটবে ধনে পাতা আর একটু সামান্য এইটুকু পরিমাণের পাকা তেঁতুল বাটবে, তাতে একটু নুন লঙ্কা
লঙ্কাটা ওর সঙ্গে বেটে নেবে আর নুন আর সরষের তেল দিয়ে জল চলে আসে তোমাকে কি বলবো অসাধারণ আর যদি একটু সামান্য পরিমাণে একটু চিনি অসাধারণ টেস্ট ওটা দিয়ে যদি ভাতটা না খেতে পারো তো আমার কান মুড়ে দিয়ে যাবে এসে যাও ঝিঙের ঝোল আমি কোনদিন খাইনি আমাদের ওখানে হতো না তো আমি এখন যেখানে থাকি এখানে অনেকে খায় না ঠিক আছে ঝিঙের ঝোলটা আমাকে মানলাম কোথায় ঢেঁড়স পোড়া ভেন্ডি পোড়া কোনদিন শুনেছ ভেন্ডি পোড়া করি না এটা বললো না হ্যাঁ কোনদিন কোনদিন আমার করলাকে পোড়াচ্ছে আমার প্রিয় ধনে পাতা বাটা এই যে মাছ মাছের কারি দু পিসই মাছ নিয়ে এসেছিলাম মাত্র বেশি আনিনি দুজনা খাবো দু পিস মাছ এই যে ওর কাঁচা টমেটোর চচ্চড়ি ঠিক আছে মানে ছোলার শাক আছে ভাত আছে আর আলু সিদ্ধটা মাখা হয়নি মাখে মেখে নেবো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করো না খাওয়া দাওয়া না করতে থাকলে তোমরা ব্লগটা দেখো আর যারা এখনো পর্যন্ত একটা লাইক করনি প্লিজ প্লিজ একটা টুকরো লাইক করে দাও আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো টাটা এ ফিউ মোমেন্টস লেটার গুড ইভিনিং এভরিওয়ান তা এখন সন্ধ্যেবেলা আর আজ কী বললো দেখি অনেকক্ষণ পর এলাম সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখনই এলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালবেলা সেলাইয়ের ক্লাস ছিল সেলাইয়ের ক্লাস করে এখনই এলাম যা আর এই সময় প্রচণ্ড ঠান্ডা লাগছে কারণ ঠান্ডা লাগছে বলতে সবার ঠান্ডা কাশি সর্দি এরকম হচ্ছে আমারও গলাটা ভীষণ খুশখুস গলা ব্যথা করছে আর মানে কাশি হচ্ছে আর আমাদের তোমার দাদাভাইয়ের তো মানে প্রচণ্ড কাশি হচ্ছে রাত্রিতে বেশি ওষুধ আনা হয়েছে ওষুধ খাচ্ছি আর এখন চা করেছি একটু চা খাবো আর কালকের পিঠে ছিল তোমাদেরকে তো দেখেছি শর্ট ভিডিওতে পিঠে ছিল পিঠেটা ইয়ে পিঠে দিয়ে চাটা খাবো আর ভিডিওটা তো শেষ করা হয়নি তা চলো এখন আমি চাটা খেয়ে নিই আর ভিডিওটা বেশি বাড়াবো না অনেক তাহলে ভিডিওটা এখানেই শেষ করব তা আমার যারা নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলে প্লিজ 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 তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পুরনো বন্ধু আছো যারা ভিডিওটা এখন দেখছো তোমাকে বলছি তুমি ভিডিওটাকে লাইক করো কারণ ভুলে যাবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের মতো ব্লগটা এখানেই আবার দেখা হবে একটা নতুন কোনো ব্লগে ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা